আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে সব ক্ষেত্রে দারিদ্র বিমোচন, যে খাদ্য নিরাপত্তা দেওয়া, স্বাস্থ্য সুরক্ষা দেওয়া এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং শিক্ষার প্রসার ঘটানো। কারণ একটি জাতিকে উন্নত করতে হলে তার মৌলিক চাহিদাগুলি পূরণ করা দরকার। তার খাদ্য নিরাপত্তা যেমন দরকার, শিক্ষাও দরকার, স্বাস্থ্যসেবাও দরকার, আর সেই সাথে তার জীবন মান উন্নত করবার মতো পরিবেশ তৈরি করা দরকার। এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা এগিয়ে যাচ্ছি, যার ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর ডিজিটাল বাংলাদেশ আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি, আমরা ব্রডব্যান্ড এবং সাবমেরিন কেবলের মাধ্যমে সংযোগ করে সারা বাংলাদেশেই আমরা নেটওয়ার্ক যাতে তৈরি তার ব্যবস্থা নিয়েছি। আজকে এটুকু করেছিলাম বলে এই কোভিড-19 বিভিন্নভাবে যে বাধাগুলি এসেছে, মানুষের স্বাভাবিক চলাফেরার পথ বন্ধ হয়েছে, স্বাভাবিক কাজকর্মের পথ বন্ধ হয়েছে, তারপর আমি বলবো যে অনলাইনে আজকে সব কাজগুলি চলছে, যার ফলে আমাদের উন্নয়নের গতিটাও আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। যদিও যে লক্ষ্য আমরা অর্জন মানে স্থির করেছিলাম সেটা আমরা করতে পারিনি, যেমন আমাদের লক্ষ্য ছিল যে আমাদের জিডিপি 8.2% অর্জন করব, কিন্তু যেখানে সারা বিশ্ব মানে একেবারে স্থবির হয়ে গেছে, এটা শুধু বাংলাদেশ বলে নয়, তারপরেও আমরা 5.4% পর্যন্ত আমাদের প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের খাদ্য নিরাপত্তাটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ সারা বিশ্বে একটা দুর্ভিক্ষ হবার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আমি আহ্বান করেছি যে আমাদের 1 ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে এবং প্রত্যেকের ঘরে যেন খাবারটা ঠিক মতো থাকে, সেই দিকে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। এবং সেভাবে আমরা চিকিৎসা সেবা বা অন্য দিকেও আমাদের আমাদের গবেষণাও চলছে এবং আমরা অন্য সব দিকে ব্যবস্থা নিচ্ছি। একটা জায়গায় আমাদের একটু দুশ্চিন্তা, ছোট্ট শিশুদের স্কুল, কোভিড-19 কারণে আমরা হয়তো স্কুলগুলি খুলতে পারছি না। অনলাইনে শিক্ষা ব্যবস্থা বা টেলিভিশনের মাধ্যমে আমরা ক্লাসগুলি করার ব্যবস্থা করেছি, কিন্তু তারপরেও বাচ্চারা যদি স্কুলে যেতে না পারে এটা তাদের উপরে একটা মানে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হয়। তো আমরা আশা করি যখন আমরা প্রস্তুতি নিলাম যে স্কুলটা খুলবো, তখন এই কোভিডের দ্বিতীয় ধাক্কাটা আসলো। তো আমরা আশা করি যে হয়তো সামনে আমাদের সেই সব দিন আসবে, আমাদের ছেলেমেয়েরা আবার স্কুলে যেতে পারবে, পড়াশোনা শুরু করতে পারবে স্বাভাবিকভাবে। সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার জন্য সকলকেই আমি আহ্বান জানাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা আবার স্কুলে যেতে পারবে, পড়াশোনা শুরু করতে পারবে স্বাভাবিকভাবে। সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার জন্য সকলকেই আমি আহ্বান জানাচ্ছি।